নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলের পক্ষ থেকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে জলজ উদ্ভিদ মানে পদ্ম কিংবা শালুক নিয়ে ভিডিও করতে তাই আপনাদের অনুরোধে এই ভিডিওটি করছি কীভাবে এতে যত্ন নেবেন সেই সম্পর্কিত আমি আজকে বিস্তারিতভাবে জানাব দেখুন এই শালুকগুলো করার জন্য আমি কি করেছি গঙ্গার মাটি এনে শুকনো করে তাতে দিয়েছে আর তার সাথে কোনো রকম কিছু আমি মেশাই নি এছাড়া আপনারা বাগানের মাটি কিংবা পুকুরের পাক তুলে শুকিয়ে এর মধ্যে দিতে পারেন প্রথম অবস্থায় যদি সার দেন তাতে কিন্তু গাছের ফাঙ্গাস কিংবা অন্যান্য রোগ লেগে যাবে গাছ মারা যেতে পারে এবার এতে কীভাবে রাসায়নিক সার দেবেন সেটা আমি করে দেখাচ্ছি আজকে এই ভিডিওতে এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো সুতির কাপড় নিয়ে নিয়েছি টুকরো করে কেটে নিয়ে নিয়েছি ডিএপি কিংবা আপনারা দশ ছাব্বিশও নিতে পারেন নিয়ে নিয়েছি কুড়ি 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 উনিশ 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 নিলেও কিন্তু হবে এবার কি করব যে কয়েক দানা আমরা ডিএপি এই কাপড়ের মধ্যে দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে কুড়ি 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 এর মধ্যে দিয়ে দেব দেখুন এতে কিন্তু গাছ খাদ্য পাবে আমরা এটা মাসে একবার করে দুটো করে পুড়িয়ে এক একটা গাছে দেব তাতে গাছ কিন্তু খুব ভালো হবে এবার টাইট করে আমি এটাকে বেঁধে নেব এই নেকড়ার পুটুলিটা আমরা গাছের কীভাবে দিতে হয় সেটা আমি এরপরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন আমি এই পুটুলিগুলো তৈরি করে ফেলেছি চারটে আমার এই ডাবার হাইট হলো এগারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এবং এতে আমি জল আর একটু জল দিলেও অসুবিধা নেই তাতে পাতাগুলো আরও ভালো লাগবে দেখতে আমি এখানে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি মতো মাটি দিয়ে দিয়েছি এবং বাকিটা অংশ জল এবং এর মধ্যে যাতে কোনো রকম মশার লার্ভা না হয় তার জন্য এর মধ্যে গাপ্পে কিংবা মাছ ছাড়া আছে এইবার দেখুন আমি মাটির তলায়টা ঢুকিয়ে দিচ্ছি যাতে শেকড়টা সরাসরি না পায় আস্তে আস্তে এই সারটা যেন গাছে পায় সেই কারণে আমি দিচ্ছি এখানে আরেকটু জল দেওয়াই যায় তাতে পাতাগুলো আরও বড় হবে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি গভীরতাটা দেখুন এখানে চার ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মতো মাটি আছে এই গাছটাই দেখুন কত সুন্দর ফুল হয়েছে এটাও আমি দুটো পুটুলি দিয়ে দিচ্ছি মাসে একবার করে দিলেই হবে যাই হোক বন্ধুরা